যখন তোমার রুহ বের হইয়া যাবে, দেখবা দুনিয়ার সব কিছু পর হইয়া গেছে। জোরে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়াদার পাগলেরাম, যে দুনিয়ার পাগল হইলাম, চক্ষু বন্ধ হইয়া যাওয়ার পরে কিন্তু সেই দুনিয়ায় তোমাকে তিনটা তালাক দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে, দুনিয়ার মায়া মহাব্বতের ভিতরে করিয়া দুনিয়ার পাওয়ার দেখানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়া দুনিয়া করতে আসো? আহারে দুনিয়াদারি কি তোমার আমার থেকে কম বুঝছে নাকি ফেরাউন? তোমার আমার থেকে কিন্তু কম বুঝে না। দুনিয়ার মহামায়ার ভিতরে পড়িয়া কত না ক্ষমতার বাহাদুরি দেখাইছে। আহারে, যখন নাকি হায়াতের বাড়া শেষ হইয়া গেছে, আমার মাওলায় তারে নীল দরিয়ার পানির ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া মারছিল। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আহারে সাদ্দাত আমার মাওলার সাথে বাহাদুরি কম দেখায় নাই। আমার মাওলায় সার দিছে কিন্তু সাইরা দেয় নাই। বেহেস্ত বানাইছে, হুর বানাইছে, সব কিছু বানাইছে নিজের মন করা মতো। যখন নাকি বেহেস্ত উদ্বোধন করবে, এমনি দেখে রাস্তার ভিতরে এক বুড়া দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে সাদ্দাত কোথায় যাও, একটু দাঁড়াও শুনিয়া যাও। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, সাদ্দাত ডাক দিয়া কয় বুড়া তুমি কে, তোমার কথা শোনার আমার টাইম নাই, আমি বেহেস্ত বানাইছি বেহেস্ত উদ্বোধন করব, তোমার কথা শুনতে পারবো না। এই কথা বলি একটা ধাক্কা দিয়া তার বানানো বেহেস্তের দরজার সামনে গিয়ে দাঁড়াইল। এমনিতেই সাদ্দাত দেখতে পায় এই বুড়াটা একটা দৌড় দিয়া গিয়া বেহেস্তের সামনে দাঁড়াইয়া গেল, ডাক দিয়া কে বুড়া তুমি কে, বলে আমি মালাকুল মওতা জাইল আসছি তোর যা কবজ করার জন্য। ও ভাই আজরাইল, একটু সময় দাও, আমি কষ্ট করে জান্নাত বানাইছি, একটু উদ্বোধন করব। আহারে বলে না, কোনো সময় দেওয়া হবে না। এই কথা বলিয়া তাকে টান দিয়া রুহুটা নিয়ে গেছে, বরাস করিয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আহারে সাদ্দাতের পাওয়ার কিন্তু কম ছিল না, কিন্তু এই দুনিয়ার ভিতরে কিন্তু সে থাকতে পারে না। একবারও কি চিন্তা করলা কোন দুনিয়ার পাগল হইলাম, কিসের পিছনে পড়িয়া আমি আমার মাওলারে ভুললাম? আহারে, যখন নাকি মাওলার হুকুম হইয়া যাইবে, আমার মাওলার আজরাইল আসি আমাকে ধরিয়া নিয়ে যাইবে, দেখবেন যে দুনিয়ার সব কিছু আপনার পর হইয়া গেছে। আপনাকে দামি খাট থেকে নামাইয়া পাকার ভিতরে শোয়াইয়া রাখবে, পাতলা কাঁথা অথবা চাদর দিয়া ডাকিয়া রাখবে। আহারে, মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরাইয়া তারপরে মসজিদের মাইকে এলান করবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, কেউ যাইবে বাজারের বাস কাটার জন্য, কেউ যাইবে খুমতা কুদাল নিয়া কবর খনন করার জন্য, কেউ মশারি টানাইয়া বরই পাতা দিয়া গরম পানি করিয়া ডলিয়া মাজিয়া গোসল করাইবে, ওই মাথায় একটা বান দিবে, মাজা একটা বান দিবে, পায়ে একটা বান দিয়া প্যাকেট করিয়া ভালাইয়া রাখবে। ওই মাথার বান্দে বুঝা গেল রে আর কোনো দিন
মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। তিনটা বান্দিয়া তারপরে তোমাকে নিয়ে যাইবে মসজিদের মধ্যে, ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়া বলবে ও হুজুর চিরতরে জানাজার নামাজ পড়াইয়া দেন, ইমাম সাহেব হুজুর চারটা তাকবীরের সাথে জানাজার নামাজটা পড়াইয়া তারপরে বিদায় দিবে, আব্দুল করিম যাও 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 আর কোনো আহার তোমাকে নিয়ে কবরস্থলের কাছে যাইবে, আগা মাথা ধরিয়া মাঝখানে গামছা দিয়া ওই অন্ধকার কবরের ভিতরে শোয়াইয়া আহার মাটি দিয়া কলা পাতা দিয়া বাসে চাটাই দিয়া মাটি দিয়া পুরাটা কবর সম্পূর্ণ করবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এবার একটু লক্ষ্য করিয়া দেখো, ওই ডানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা উপরে তে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমন করে থাকবো আমি ওই অন্ধকার কবরে। হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা বার কি মনকে বুঝাইতে পারো না রে মন, আমি যে দুনিয়ার পিছনে পাগল হইলাম এইভাবে তো একদিন আমাকেও প্যাকেট করা হইবে, কখন কাকে কিভাবে প্যাকেট করা হয় সেটা কিন্তু কেউ জানে না। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই কয়েক বছর আগে রোজার ঈদ নাকি কুরবানি ঈদের সময় ওই শরীয়তপুরের সখীপুর থেকে এক আল্লাহর বান্দা সে ঢাকা থেকে শরীয়তপুরে ওইদিকে যাবে, তখন সে লঞ্চের ভিতরে ছিল, যখন নাকি লঞ্চটা দুই বা যাওয়ার উপক্রম হইয়া গেল সে একটা ফোন দিয়া বলে, মা গো আমি মনে হয় বাঁচব না, তুমি দুধের ঋণটা আমাকে মাফ করিয়া দিও। আল্লাহ আল্লাহ, তার মা পাগল হয়ে গেছে, বাবা তুমি কি বলো, মা আমি তোমার জন্য দুইটা শাড়ি আনছিলাম, বাবার জন্য লুঙ্গি আনছিলাম, ঈদের জন্য বাজার করে আনছিলাম, মার্কেটিং করে আনছিলাম, কিন্তু মা তোমাদেরকে পড়াইতে পারি নাই। হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা, কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আহারে একটু করে ফোন দিয়া কয় মা গো লঞ্চ আর পানি একসাথে সমান সমান হইয়া গেছে, একবারে এখন মনে হয় দুই বাজাবে। আহার এই কথা বলার সাথে সাথে মা পাগল হইয়া গেছে। হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু পরে সারা দেশের ভিতরে খবর হইয়া গেল লঞ্চটা ডুবিয়া গেছে, তার মা একটা লাফ দিয়া নদীর ভিতরে গিয়া পড়ছে, মানুষ টান দিয়ে উঠে গেল, তুমি কি পাগল হইয়া গেছো, তুমি এইখানে লাফ দিয়া পড়লে কি তোমার ছেলের লাশ পাওয়া যাইবে, না এখানে কখনো লাশ পাওয়া যাইবে না। তিন দিন পরে যখন নাকি ফায়ার সার্ভিসের লোকেরা ওই লাশ উদ্ধার করলো, বাড়িতে যখন নাকি লাশ নিয়ে আসলো ওই ব্যাগ খোলার পরে গন্ধে পুরো এলাকা বইরা গেল, কেরাসিন তেল যখন শরীরের ভিতরে ঢালিয়া দিছে, আহারে মা দূর থেকে দেখে আর কান্দে, মা একটা দৌড় দিয়া সবার হাত ঝাঁকি দিয়ে একটা দৌড় দিয়া ওই বাপ পচা লাশের কাছে গিয়া বাচ্চার ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা লাগাইয়া ডাক দিয়া কয় জাদুরে
তুই আমার জন্য গুড় শাড়ি আনিয়া তুই নিজে কোন শাড়ি পরলি, আমার জন্য গুড় কাপড় আনিয়া তুই নিজে কোন কাপড় পরলি, এমনভাবে কান্নাকাটি শুরু করিয়া দিছে মানুষ টান দিয়া সরাইতে পারে না। আহারে আস্তে করিয়া তাকে গোসল করাইয়া মাটি দিয়া দিছে। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছে পড়িয়া আজকে আমার মাওলাকে বলছো? যেই দুনিয়া দুনিয়া করতেছ ওই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমাদের বাপ দাদা চতু গোষ্ঠী কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, আমরা এখন আছি আমরাও থাকতে পারবো না, এমন একটা দিন আসবে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও থাকতে পারবে না। কাজে দুনিয়ার পিছনে পাগল হইয়া লাভ নাই। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরে যাইবা তো কি নিয়া যাইবা? এই কবরের ভিতরে যাইবা তো কবরের সামানা কি গুছাইতে পারছো কি না? আরে ফে জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছ, দুনিয়ার মানুষ, একটা মানুষ যদি সমুদ্র পাড়ি দিতে চায় তাহলে সে যেন তার নৌকা তক্তা ঠিক আছে কিনা চেক করিয়া নেয়। সে সমুদ্র পাড়ি দেওয়ার আগে তার নৌকার বইটা ঠিক আছে কিনা সে যেন চেক দিয়া নেয়। তার নৌকার সব কিছু ঠিক আছে কিনা সে যেন চেক দিয়া নেয়। যদি পশাতক তার নৌকা নিয়ে সমুদ্র পাড়ি জমায় আর সমুদ্র থেকে যখন দুবার ঠাস ঠাস করে বাড়ি দিবে তখন ওই পশাতক তার নৌকা কিন্তু ডুইবা যাবে। এই সমুদ্রের ভিতরে সে ডুইবা মারা যাইবে। আরে ফে জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলো, জগতের মানুষ, আহারে তোমার আমার সামনে পাঁচটা সমুদ্র, ওই মৃত্যু এক সমুদ্র, কবর এক সমুদ্র, হাসর এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুলসে রাতে সমুদ্র। এই পাঁচটা সমুদ্র পাড়ি দেওয়ার আগে দেখো তোমার ইমানের বইটা ঠিক আছে কিনা, তোমার সাড়ে তিন হাত নৌকার ভিতরে ইমান ঠিক আছে কিনা, তোমার আমল ঠিক আছে কিনা। যদি ইমান আমল পরীক্ষা না করিয়া এই পাঁচটা সমুদ্র পাড়ি জমাও আর মাওলার দেওয়া আজরাইল যখন ঠাস করিয়া বাড়ি দিবে তখন তোমার এই পচা ইমান নিয়া মাওলার জাহান্নামের ভিতরে পড়িয়া যাইবা। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, কাজে কবরে কিন্তু যাইতে হবে, কি নিয়া যাইবা নিজে আগে পরীক্ষা করো, পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপরে মাওলার কবরে যাইও। মনে রাখবা মাওলার কবরে যাইবা আমার মাওলারে আপন বানাইয়া যাইতে হবে, মায়ের গর্বে আমার মাওলাই আপন ছিল, আহার দুনিয়া তো আমার মাওলাই আপন, কবরে গেলেও কিন্তু আমার মাওলাই আপন। জোরে বলেন কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, এজন্য আমার মাওলাই কেমন জানি বলতেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বান্দা বান্দি, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে জেনে রেখো তুমি। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, এজন্য মাওলার কবরে যাইব, যাইতে হইলে আমার মাওলাকেই আপন বানাইতে হবে, কথা বলেন ঠিক কি না? আর মাওলারে যদি আপন বানাইতে হয় তাহলে দুনিয়ার সমস্ত গুনার কাজ ছাড়তে হবে, দুনিয়ার সব গুনার কাজ ছাড়তে হবে, দুনিয়ার থেকে দুনিয়ার যত মায়া মহাব্বত আছে কলব থেকে সব বের করে দিতে হবে, তাহলে আমার মাওলার মহাব্বত বান্দার কলবে জমবে। আর মাওলার সাথে যখন আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যাবে তখন তার কাছে আর দুনিয়া ভালো লাগবে না, তার কাছে শুধু আমার মাওলারেই ভালো লাগবে। তখন ওই আল্লাহর বান্দা বান্দি যেদিকে তাকায় যেদার দেখতাহু ওয়েদার তুহি তুহাই তুহি
কিন্তু ওই আল্লাহর বান্দা বান্দির সাথে যখন আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যায় তখন ওই আল্লাহর বান্দা বান্দি যেদিকেই তাকায় সেদিকেই কেমন জানি আমার আল্লাহ রে দেখতে পায়। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 এই কি জিকির এগুলি। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাই রাত্রে তাহাজ্জুদ নাকি এশারের নামাজ পড়ে জিকিরে বসছে, এমনিতেই ফজরে আজান দিয়ে দিছে আল্লাহু আকবার কোন আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন ফজরের নামাজ শেষ হইছে পরে ভাই কি জিকির করলি তোর মাতার মগজটা গইলে এখনো নাক দিয়া বললো না আল্লাহু আকবার। তো এই চেহারা করে আল্লাহরে কিভাবে দেখাই, তারা কি জিকির করছে আর আমি আর আপনি কি করি, জবান কইলা করি তা নারী জাত মরজে বাসা জিরে পা তা নারী জাত মরজে বাসা জিরে পা টানা রুজি বারু গাই কিবরি গার আল্লাহ 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 সুখ শান্তি সবই হবে মিলনে আজুদানা হইলাম আমি গোপনে আল্লাহ 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 কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলে মুমিন বান্দার সিনায় লাগলে আগুন মুমের মত গলে আল্লাহ 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 কাঁচা মরিচ জাল বটে জিভে লাগে মজা মাওলার জিকির করে যারা তারা দুই দুনিয়ায় রাজা আল্লাহ 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 ও ভাইরা খারাপ লাগে এই সময়টা আমার দেওয়াই হয়েছে জিকির করানোর জন্য, মাগরিবের পরে সময়টা হচ্ছে জিকিরের জন্য একটা পারফেক্ট সময়, বুঝতে পারছেন? জিকিরের সময়টাই কোন সময়? ফজর আর মাগরিব,
তো এই জিকির করার আগে একটু আলোচনা করা হয়, কিন্তু মূলত আমার সময়টা দেওয়া হয়েছে জিকির করানোর জন্য। কথা বুঝতে পারছেন? জিকির করলে কি খারাপ লাগে? জিকির করলে খারাপ লাগে না অন্তরে শান্তি আসে? কথা বলেন, অন্তরে শান্তি আসে না? দেখেন, যারাই জিকির করছে তারাই দামি হয়েছে, কথা ঠিক কি না? আমি কি কইছি যে যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে দুই দুনিয়ায় রাজা হয়ে যায়, কথা ঠিক না? এর বাস্তব প্রমাণ আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কি না? মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ এখনো তিনার নাম স্মরণ করে দোয়া করে, কথা বলেন ঠিক কি না? কিসের কারণে? এই জিকিরের কারণে। কেন? যার সাথে আছে মাওলার সাথে বাপ, তার আছে কিসের অভাব? আর এই বাপ জমে কিসের মাধ্যমে? কোন? জিকিরের মাধ্যমে। তা আমরা তো জিকির করি না, আমাদের সাথে মাওলার সাথে বাপ হবে কিভাবে? এই জন্য চোখটা বন্ধ কইরা খেয়ালের সাথে একদম দিল লাগাইয়া তারপরে একটু জিকির করি, আল্লাহ আল্লাহ এসমে যাতে পাকে দোস্ত এসমে আজম আজবরায়ে করবে আল্লাহ 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 বারে দাত লোকমায়ে বায়াদ হালাল আল্লাহ অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন যে জুনে দিবারাত্র পরিশ্রম উঠায় যে জুনে দিবারাত্র পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইলে ও কিছু কিছু পায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ